ওয়েলকাম টু শর্মিষ্ঠাস কিচেন। আমার আজকে রেসিপি ওটস চিলা, তাই দেরি না করে চলুন চটপট বানিয়ে ফেলি। খুবই ইজি একটা রেসিপি, বানাতে কী কী লাগবে দেখে নিই। এখানে ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, রেড বেল পেপার, একটা পেঁয়াজ, দুটো টমেটো, একটা গাজর, ন-10টা মতো বিনস, অল্প ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা। এগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, খুবই ছোট ছোট। এখানে বাটির মধ্যে 2 কাপ ওটস দিয়ে এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। 1 কাপ দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে নিয়েছি আমি। আটা ময়দা যেরকম হয় ঠিক ওরকম গুঁড়ো হয়ে গেছে। এবার বাটির মধ্যে ওটসটাকে ঢেলে দিলাম, গুঁড়ানো ওটসটা। এবার এর মধ্যে একে একে ভেজিটেবলসগুলো দিয়ে দেব। রেড বেল পেপার, ক্যাপসিকাম, সব ভেজিটেবলসই একে একে দিয়ে দেব। বাটিটা ছোট হচ্ছিল বলে আমি একটু বড় সাইজের বাটিতে ঢেলে নিলাম, বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ নুন। নুন আপনারা নিজের আন্দাজ মতো দিয়ে দেবেন, যতটা ওটস আছে তার উপর ডিপেন্ড করবে কতটা নুন লাগবে। এবার দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম আছে। এটা জলে খানিকক্ষণ রেখে দিলে অ্যাবজর্ব করে নেবে ওটসটা জলটা, আর এটা আরও ফুলে যাবে, যতটা আছে তার চেয়ে একটু বেড়ে যাবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন তখন কীরকম পাতলা ছিল, এখন গাঢ় হয়ে গেছে। বেশি গাঢ় হয়ে গেলে অল্প জলও মিশিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, ওয়েট লসের জন্য খুবই ভালো। এখানে আমি তাওয়াটা গরম করে নিয়ে অল্প তেল বুলিয়ে দিচ্ছি খুব ভালো করে, যাতে চিপকে না যায় চিলাটা বানাবার সময়। ননস্টিকে বানালে চিপকাবার ভয় নেই, কিন্তু অ্যালুমিনিয়ামের তাওয়াতে চিপকে যাবার ভয়, তাই ভালো করে তেল বুলিয়ে দিচ্ছি, রিফাইন তেল এটা। এবার অল্প অল্প করে ওটসটা দিয়ে দেবো। অত সুন্দর শেপ দেওয়া যাবে না, জাস্ট দেওয়া মাত্রই তলাটা চিপকে যাবে, তাই উপরে অল্প অল্প করে ওটসগুলো দিয়ে হালকা রাউন্ড মতো দেওয়ার চেষ্টা করছি। ভেজিটেবলসের জন্য খুব একটা গোল করা যাবে না, এই উপর উপরে অল্প অল্প করে দিয়ে জাস্ট একটু শেপ বানিয়ে নেবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকা খুলছি, উপরটা অল্প কাঁচা কাঁচাই রয়েছে কিন্তু নিচ দিকটা আমার হয়ে গেছে,
তাই খুন্তি করে আস্তে আস্তে তলা দিকটা ছাড়িয়ে নিয়ে উল্টে দিলাম, যাতে উপর দিকটাও এবার হয়ে যায়। এটা বানাতে খুব বেশি টাইমও লাগে না, খুবই সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো হলে কমেন্ট করে বলতে ভুলবেন না যেন। আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।